नमस्कार बंधुरा, फिर एलम तुम्हारे का एक नतून भिडियो नहीं तुम्हारे प्रिय चैनल कार्तिक हर्टिकल्चारे। तो बंधुरा तुम्हारा सबाई जानो ग्रीष्मकाल प्राय शेषर पथे और बर्षाकाल आसन्न। तो ये समय हमारे नाना रकम गाचे नाना रकम समस्या होच्छे, तार मध्य किन्तु जबा गाच अन्यतम। तो बंधुरा जबा गाचे ये बर्षाकाले समय नाना रकम रोग प्रकार आक्रमण किन्तु है, तार मध्य अन्यतम होच्छे फांगास। तो बंधुरा अनेक बंधु कमेंटे इमेले जिज्ञेस कर जबा गाचर पतार गोड़ाते एरम कलो कलो धरण पाउडारे मतन कि देखा जाच्छे, तो इटा कि समाधान कि ये जिज्ञेस कर। तो भावलम एक एक करे बोलार थेके एक वीडियो करे जदि तुम्हारे सामने प्रतिस्थापन करते विषयटा निये, तो सबार सब बंधुरा जानते पारबे ओ सबार काछे एर प्रतिस्थापन एर समाधान किन्तु पहुँचे जाए। तो आज के समाधान निये आमी आज के तुम्हारे काछे चले एलाम। तो बंधुरा गाचेर गोड़ाय जे कालो कालो धरनेर पाउडारेर मतन देखा जाच्छे, पातार गाचेर जे पातार गोड़ाय माने बीम गाचेर जे पाता आछे पाता थेके जे डांडीटा नेबेछे तार ठीक गोड़ाय पाउडारेर मतन कालो कालो किछु एकटा देखा जाच्छे। तो बंधुरा एटा हलो एक धरनेर फांगास। এই ফাঙ্গাসটা কিন্তু গাছের কোনো ভাবেই ক্ষতি করতে পারে না। তো বন্ধুরা এই ফাঙ্গাস থেকে যে ব্যাকটেরিয়া আসে, মানে এই ফাঙ্গাসটা একটা ব্যাকটেরিয়াকে বহন করে, তো এই ব্যাকটেরিয়ার ক্ষমতা আছে একটা গাছকে কিন্তু মেরে ফেলার। কি করে মারবে? আমরা যদি রোগটাকে ভালো করে জানতে পারি, চিনতে পারি, আমরা কিন্তু এর প্রতিকার আমরা করতে পারবো। তাই আমি রোগটার বিষয় আগে তোমাদের বলে নিচ্ছি। তো বন্ধুরা এই ব্যাকটেরিয়া কি করে, গাছের কাণ্ডতে আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে পড়ে, কাণ্ডকে পচিয়ে দেয়, গাছের গোড়া থেকে পুষ্টিকর খাদ্য বা জল গাছের পাতাতে বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়তে পারে না। গাছটা পুষ্টির অভাবে জলের অভাবে ঝিমিয়ে থাকে এবং ধীরে ধীরে মারা যায়। বন্ধুরা এই তো গেল রোগের উৎস কী বা রোগ, এই রোগটা গাছের কীভাবে ক্ষতি করে। এবার জানতে হবে এর প্রতিকারটা কী। বন্ধুরা এর প্রতিকার করতে গেলে তোমাদের কিন্তু এই বর্ষাকালে একটু কষ্ট করতে হবে, তিন দিন ছাড়া, মানে প্রত্যেক তিন দিন অন্তর অন্তর এই গাছটাতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যখন যতক্ষণ না এই গাছের গোড়ার গাছের পাতার গোড়ার কালো ভাবটা চলে যায় পুরোপুরি, তোমাদের কি করতে হবে, সকালবেলা যখন রোদ উঠবে, বর্ষাকালে যখন রোদ উঠবে, তখন এক লিটার জলে দু গ্রাম সাফ কিংবা স্প্রিন্ট কিংবা ব্যাবিস্টিন কিংবা ব্লু কপার কিংবা ব্লাইটক্স, এই ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো ফাঙ্গিসাইড, এইটাতে আমি বলবো না যে সাফ কিংবা স্প্রিন্টই ব্যবহার করতে হবে, তোমরা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো। এর সাথে এক লিটার জলে দু গ্রাম এই পাঁচটা ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড, কিন্তু সবথেকে যদি ভালো বলতে চাও, সবথেকে যদি কাজের বলতে চাও, তাহলে কিন্তু আমি সাফ কিংবা স্প্রিন্টের কথাই তোমাদের বলবো, কারণ এটা কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুভাবেই কিন্তু কাজ করে। তো এই ফাঙ্গিসাইডটা দু গ্রাম আর এর সাথে পেন্টোমাইসিন যেটা ব্যাকটোনাশক সেটা কিন্তু এক গ্রাম দিয়ে তোমাদের গাছেতে স্প্রে করতে হবে প্রত্যেক তিন দিন অন্তর অন্তর, যতদিন না এই পাতার গোড়া থেকে তোমাদের কালো ভাবটা চলে যায় যেটা তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ। তো এইভাবে যদি গাছটাতে আমরা ফাঙ্গিসাইড বর্ষাকালে স্প্রে করতে পারি, তাহলে তোমরা নিশ্চিন্ত থাকবে যে কোনো প্রকারে কোনো ফাঙ্গাস তোমাদের গাছে কিন্তু অ্যাটাক করতে পারবে না। কিন্তু বন্ধুরা হ্যাঁ, এই গাছে কিন্তু অতিরিক্ত যদি জল হয়, অতিরিক্ত যদি বারবার বৃষ্টি হয়ে গাছের মধ্যে গাছের গোড়ার মধ্যে এক আঙুল করে এক গাঁটের থেকে দু গাঁট যদি জল দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু বারবার এই ফাঙ্গাসটা ঘুরে আসতে পারে। তোমাদের কিন্তু কন্টিনিউ এই ফাঙ্গাসটা যখন চলে যাবে, তো কন্টিনিউ প্রত্যেক হপ্তায় তোমরা কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে যাবে, যাতে গোটা বর্ষাকালটা এই রকম ফাঙ্গাস এই গাছটার মধ্যে না অ্যাটাক করে। যখন করে যাবে, যখন তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করবে না, ধরো এক হপ্তাহ কি দশ দিন কি পনেরো দিন ফাঙ্গিসাইড স্প্রে করলে না, তখন দেখে পাতার গোড়ায় কালো কালো ভাব চলে আসছে, তখন কিন্তু তোমরা তিন দিন অন্তর অন্তর করবে যতক্ষণ না ফাঙ্গাসটা তোমার গাছ থেকে চলে যাচ্ছে। কিন্তু যখন চলে যাবে তারপরে কিন্তু
প্রত্যেক হপ্তায় তোমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, কিন্তু অবশ্যই রোদের সময় সকালবেলায়। বিকালবেলা কিন্তু আমরা কোনোভাবে কোনো ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করব না, তাতে কিন্তু গাছের ক্ষতি হয়, গাছ কিন্তু অবজার্ভ করতে পারে না ফাঙ্গিসাইড বিকালবেলায়, মানে রোদ না উঠলে। তো বন্ধুরা আর একটা জিনিস তোমাদের বলে রাখি, গাছের গোড়ায় যাতে জল না জমে সেটাও তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা যদি এখন যেহেতু বৃষ্টি তেমন বেশি হচ্ছে না, তোমরা গাছের গোড়াটা ভালো করে চেক করে নেবে জল দেওয়ার সময়, যাতে গাছের গোড়ার জল বেশি জল অতিরিক্ত জল যাতে ড্রেন হয়ে যায়। যাদের ড্রেনেজ ব্যবস্থা করা নেই, আমার একটা ড্রেনেজ ব্যবস্থা নিয়ে টব তৈরির একটা ভিডিও তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমি রেখে দেবো, তোমরা দেখে নিও, সেরকমভাবে তোমরা টব নির্বাচন করো। আর যারা টব তৈরি করতে পারবে না, যাদের গাছ খুব বড় হয়ে গেছে, টব চেঞ্জ করা সম্ভব নয়, তারা কিন্তু এই বৃষ্টির সময় খুব সাবধান, গাছের গোড়ায় জল দাঁড়ালে, তোমরা বৃষ্টি থামলে সেই জল গাছের গোড়া থেকে ফেলে দেবে, গাছের গোড়াটা ভালো করে খুঁজবে, খুঁজে শুকিয়ে নেবে। বা যদি যে যে টবগুলোতে জল জমে যাচ্ছে সেই সেই টবগুলো কিন্তু পারলে সেমি সেটের ভেতরেও তোমরা রাখতে পারো, তাতে কোনো অসুবিধে নেই, কোনো সমস্যা কিন্তু হবে না। এইভাবে যদি তোমরা পরিচর্যা করো, ফাঙ্গিসাইড স্প্রে করো, তাহলে কিন্তু তোমাদের গাছ সুস্থ থাকবে, বর্ষাকালেও কিন্তু স্বাভাবিকভাবে ফুল দেবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার বিষয়বস্তু, ফিরে আসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, খুব মজা করো, খুব আনন্দ করো। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। নমস্কার।